আলহামদুলিল্লাহ রব্িল আলমিনাঈদি আজমাইন কাছেও দূরে দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি আমরা প্রতি পর্বে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত হই আজকেও তার ব্যর্থ হয়ে ঘটবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো রাসুল্লাহ সাল্ল্লাহি সিরাত সিরাদ সাল্লাহ আলাইহি সাল্লামের মর্যাদায় এ বিষয়ে কথা বলবেন ইনশা আল্লাহ এ পৃথিবীতে মানুষদেরকে কল্যাণ এবং মুক্তি দেওয়ার জন্য অনেক দার্শনিক অনেক মনীষী অনেক ফিলোসোফার অনেক চেষ্টা করেছিলেন সাধনা করেছিলেন কিন্তু সে চেষ্টা এবং সাধনা করে তারা কিন্তু ব্যর্থ হয়েছিলেন তারা কেউ সফল হননি কেন সফল হননি আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কালাম উল্লাহ শরীফে বলছেন ওয়ামা আলা হুম বিহী মিনা এলমিন ইয়াত ওয়া ইন্নাজান্না লায়োগিনী মিনাল হাকি শাইয়া ওদের কাছে ও দার্শনিকদের কাছে ওই মনীষীদের কাছে ফিলোসফারদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান ছিল না তারা আন্দাজ এবং অনুমান নির্ভর জ্ঞানের ভিত্তিতে চলে কথা বলে একজন মানুষ তার আন্দাজ অনুমান নির্ভর জ্ঞান দিয়ে আরেকজন মানুষের জীবনের শান্তি প্রতিষ্ঠা করা তো দূরে থাক আল্লাহ আব্বুলা আলামিনের এই জমিনের এক ইঞ্চি জমিনেও সে কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না আল্লাহর আলমিন এই কারণে বলেছেন ওই দার্শনিকরা ওই মনীষীরা ফেল করেছে তারা ব্যর্থ হয়েছে দে অল আর এক্সট্রিমলি ফেল্ড টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য অনেক দার্শনিক অনেক ফিলোসোফার যেই তারা যে আপনার শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন যে দার্শনিকরা যে মতবাদ তৈরি করেছিলেন কেউ উঠেছিলেন ক্যাপিটেলিজম নিয়ে কেউ এসেছিলেন সোশিওলমনি সমাজতন্ত্রবাদ তথা পুঁজিবাদ বৈরাগ্যতাবাদ বিভিন্ন মতবাদগুলো নিয়ে এসেছিলেন তারা মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আসলে কখনোই সম্ভব না মানুষের স্রষ্টা হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যে মত এবং যে পথ দেখিয়ে দিয়েছেন কথা বলে দিয়েছেন যে কিতাব দিয়েছেন যে রাসুল দিয়েছেন সেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং সেই কিতাব কোরআন থেকে মানুষের কল্যাণ এবং শান্তি নিহিত আছে এ কারণে যত দার্শনিকরা এসেছিলেন ললিন কালমার্কস মাওসি তুম বেঞ্জামিন পানটিন ডব্লিউ ডব্লিউ হান্টার জর্জ শো অনেক দার্শনিক এসেছিলেন মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য একজন মানুষ কখনো আরেকজন মানুষের জীবনে কল্যাণ এবং মুক্তি দিতে পারে না নিতে পারে না এ কারণেই সকল মনীষীগণ সকল ফিলোসোফারগণ ব্যর্থ হয়েছেন আল্লাহ রাব্বল আলামিন এ পৃথিবীতে যত নবী এবং রাসুলগণ প্রেরণ করেছিলেন সকল নবী এবং রাসুলগণ ছিলেন সফলতম ব্যক্তিত্ব অল দ্য প্রপেট আর মোস্ট সাকসেসফুল পার্সোনালিজ অব দ্য হোল ওয়ার্ল্ড পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন কেউ কিন্তু নিজেদের মনমস্তিষ্ক নির্ভর কল্পনা প্রসূত তাদের আত্মনির্ভর আত্মকেন্দ্রিক হয়ে কোনো কথা বলেন না যা কিছু বলতেন সব আল্লাহ রাব্বুল আলমিনের অহি থেকে বলতেন আলামিন বলেন মা আনিল হাওয়া ইয়া আমার নবী আমার 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 রাসূল হাবিব বন্ধু তার আত্মার পূজারী হয়ে তার নিজের দেহের হয়ে তার নিজের নবসের পূজারী হয়ে মানবীয় গুণ থেকে কোনো কথা বলেন না তিনি যা কিছু বলতেন সব আমার ওহি থেকে বলতেন শুধু আমার নবী নন যত নবী এবং রাসুলগণ এ পৃথিবীতে এসেছিলেন সকল নবী এবং রাসুলগণ তারা নিজের মনমস্তিষ্ক নির্ভর বানিয়ে বানিয়ে চুড়িয়ে চুরিয়ে কোনো কথা বলতেন না যা কিছু বলতেন সব আল্লাহরাবুল আলমিনের ওহি থেকে বলতেন তারা ওহির নির্দেশনা পেয়ে আল্লাহর কাছ থেকে ইনফরমেশন পেয়ে তারা কথা বলতেন এ কারণে সকল নবী এবং রাসুলগণ সফলতম ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ আল্লাহরাব আলমিন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য মানুষদেরকে মুক্তির সোফানে সোফায়িত করার জন্য কল্যাণের নিহিত করার জন্য যুগ যুগযুগ অনেক নবী এবং রাসুল প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল এ পৃথিবীতে এসেছিলেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম ইস্যাত করেন কষ্ট করেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ পৃথিবীতে কতজন নবী এবং রাসুল আগমন করেছিলেন বিশ্বনবী বললেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলহি বললেন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল প্রেরিত হয়েছিলেন তারা এসেছিলেন মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সুবাহান আল্লাহ হে বেহামদেহি তাহলে যত নবী এবং রাসূলগুণ এসেছিলেন তারা একটি দাওয়াত দিয়েছিলেন তারা একটি দাওয়াত একটি বাণী প্রচার করেছিলেন সে দাওয়াতটা কি আল্লাহ বলে আলামিন বলছেন ওয়ালাপাদ বাস ফি কুল্লি উম্মতের রাসূলা আনি আবদুল্লাহ ওস্তানিবু আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গোষ্ঠীর জন্য আমি রাসুল প্রেরণ করেছি হাদি প্রেরণ করেছি পথ প্রদর্শক প্রেরণ করেছি সকল পথ প্রদর্শকগণ সকল রাসুলগণ নবীগণ একটি দাওয়াত দিয়েছিলেন আনি আহবুদুল্লাহ ওয়াস্তায় নেবুত্ত আগুত দাওয়াত হচ্ছে একটা দাওয়াতের অংশ হচ্ছে দুটা একটি দাওয়াত এক নম্বর অংশ হচ্ছে প্রথম অঙ্গ অংশ হচ্ছে তোমরা এক আল্লাহ দাসত্ব করো বন্দিগি করো গোলামি করো দ্বিতীয় অংশ হলো ওয়াজ্তায়ী নেবুত্ত তাগুতকে পরিহার করো তগুত সীমালঙ্ঘনকারীকে তোমরা ছেড়ে দাও বর্জন করো তাহলে শুধুমাত্র একজন মানুষ ইবাদত করলেই হবে না একজন আল্লাহর না তোমা সীমালঙ্ঘনকারীকেও বর্জন করতে হবে সীমালঙ্ঘনকারীকে তগুতকে সীমালঙ্ঘনকারীকে বলা হয় অদোয়ান তাগুতে সর্দার ছিলেন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন ইদহাব ইলা ফেরাউনা ইন্নাহু তগা এ মুসা ফেরাউনের কাছে যাও সে হচ্ছে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী সে হচ্ছে সবচেয়ে বড় উদওয়ান সেই পেরাউন ঘোষণা করেছিল আনা রব্য কুমল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা আমি হচ্ছে সবচেয়ে বড় প্রভু যে ফেরাউন ঘোষণা করেছিল সে নিজেকে খোদা দাবি করেছিল প্রভু দাবি করেছিল নিজেকে আল্লাহ দাবি করেছিল ছোটো ছোটো কোনো আল্লাহ না সে নিজেকে সবচেয়ে বড় খোদা বড় প্রভু বড় আল্লাহ দাবি করেছিল এই পৃথিবীতে বলে আয়ালমিন আরও বলছেন অনেক কওমের হাদ প্রত্যেক জাতির জন্য কৌমের জন্য আমি হাদি পথ প্রদর্শক পাঠিয়েছি সেই পথ প্রদর্শক হচ্ছে কারা নবী এবং রাসুলগণ এই পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কল্যাণের পথে ডাকার জন্য আল্লাহরাব্বুল আয়ালমিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল প্রেরণ করেছেন সকল নবী রাসুলগণ যে দাওয়াত দিয়েছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এই পৃথিবীর যত নবী এবং রাসুল এসেছিলেন সকল নবী রাসুলদেরকে তাদের সম্মান তাদের মর্তাবা তাদের মর্যাদা যদি আমরা একটি পাল্লায় রাখি আর আমার নবী সঈদুল মুর সাইলিন নবী বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লহি ওয়াসাল্লামের মর্যাদাকে তার ইজ্জতকে সম্মানকে যদি আরেকটি পাল্লায় আমরা রাখি তাহলে বিশ্ব নবী সঈদুল মুর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লহি আসাল্লামের ইজ্জতের মর্যাদার সম্মানের মর্তাবার পাল্লাটা অনেক বেশি বাড়ি হবে সোবাহান আল্লাহি বেহামদিহি শুধু তাই নয় আমার নবীর মর্যাদা যে এত বেশি এত গুরুত্ব এত মর্যাদা যে আমার নবীর কারণটা কি কারণ সকল নবী এবং রাজসলগুন এসেছিলেন এক একটি শাখার জন্য এক একটি রাষ্ট্রের জন্য কওমের জন্য নবী নবীকর বলে আলমিন প্রেরণ করেছেন কিন্তু আমার নবীকে সঈদুল মুরুসালিন রাহমতাল্লিলামীন বিশ্ব নবীকে কোনো রাষ্ট্রের জন্য নয় কোনো গোত্রের জন্য নয় কোনো কওমের জন্য নয় গোটা আলমের জন্য রহমত আল্লিল আলমিন হিসেবে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ বি হামদিহি যেমন আল্লাহ বলে আলমিন হজরত নুআ আলাইসাল্লাম সম্পর্কে তিনি বলছেন ওলা কাদার সাল্লা নুহান ইলা কাউমিহি ফাক্বালা ইয়া ক্বাউমি ইন্নী আ'বুদুল্লাহি মা কুম্মিন মিন ইলাহিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমি نوহ আলাইহিস সালামকে নৌকে তার কওমের তার জাতির লোকদের কাছে পাঠালাম তিনি তার জাতির লোকদেরকে বললেন ও আমার জাতির লোকেরা ও আমার কওমের লোকেরা ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর বندگی করো এক আল্লাহর গোলামী করো তিনি সারা আর কোন আইন দাতা তিনি জার আর কোন রিজিক তিনি ছাড়া আর কোন স্রষ্টা নাই খল এক নাই তিনি হচ্ছেন এক আল্লাহ তিনি হচ্ছেন এক আল্লাহ সবাহান আল্লাহ আল্লাহ আকবর শুধু তাই নয় কে আজ জাতির কাছে পাঠানো হলো আল্লাহ রব্বুল বলছেন আর আমি হুতকে আজ জাতির কাছে তাদের ভাই হুতকে পাঠালাম তিনি তার জাতির লোকদেরকে বললেন ও আমার জাতির লোকেরা ও আমার কৌমের লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো বন্দিকে করো গোলামি করো তিনি ছাড়া আর কোনো আইনদাতা বিধানদাতা তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা তিনি ছাড়া আর কোনো রিজিকদাতা নাই তাহলে নোয়া আলাহ সাল্লামকে তার জাতির লোকদেরকে পাঠসাট পাঠালেন কাছে পাঠালেন আজ জাতির কাছে হুদ আলাহ পাঠালেন সমজ জাতির কাছে সালে আলাহ সাল্লামকে পাঠালেন সোয়াই আলাহ সাল্লামকে মাদিয়ানবাসীর কাছে পাঠালেন এমনইভাবে এক একজন নবীকে এক একজন রাসুলকে এক একটি জাতির কাছে গোত্রের কাছে কওমের কাছে নবী করে পাঠানো হলো কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামকে কোনো নবীর কোনো গোত্রের কাছে না কোনো রাষ্ট্রের কাছে না একটি রাষ্ট্রের জন্য নবী করে নয় সৌদি আরবের জন্য শুধু মোহাম্মদ রসৌল সাল্ল্লাহ আলহিউকে নবী করে পাঠালাম আল্লাহ রাবুলি আলামিন এ কথা বলেননি যে গোটা ভারতবর্ষের জন্য ভারত উপমহাদেশের জন্য নবীকে নবী করে পাঠালাম মোহাম্মদ সাল্লিউসাল্লামকে এ কথা বলেননি ইউরোপের জন্য নয় আমেরিকার জন্য নয় কোন কাছের কোন রাষ্ট্রের জন্য নয় আল্লাহরাবুলি আলমিন বিশ্ব নবীকে গোটা আলমের জন্য রহমাতাল্লিল আলমিন হিসেবে প্রেরণ করেছেন সোবাহান আল্লাহ বেহামদি আল্লাহ রাবুল বলছেন ওমা অর্থাৎ আমি আপনাকে গোটা আলোমের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি সমস্ত নবী এবং রাসুলদের থেকে আমার নবীর মর্যাদাটা অনেক বেশি কারণ সকল নবী এবং রাসুলদেরকে আল্লাহ রাবুলিয় আলমীন শাখাভিত্তিক প্রেরণ করেছেন রাষ্ট্রভিত্তিক ঘোত্রভিত্তিক নবী করে পাঠিয়েছেন কিন্তু আমার নবীকে বিশ্ব নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে গোটা আলমের জন্য নবী করে প্রেরণ করেছিলেন এই কারণে আল্লাহরাবুলি আলমিন বলেছেন যে আমি আপনাকে গোটা আলমের জন্য রাহমতাল্লিল আলমিন হিসেবে প্রেরণ করেছি তাহলে আমার নবী কোনো শাখাভিত্তিক নবী নন কোনো ঘুতৃভিত্তিক নবী নন কোনো রাষ্ট্রভিত্তিক নবী নন আমার নবী হচ্ছে গোটা আলমের জন্য কুল কায়েনাতের জন্য নবী আমার আল্লাহ যেরকম আন্তর্জাতিক কোরআন যেরকম আন্তর্জাতিক নবী বিশ্বনবী হজরত মুস্তফা সাল্লাহ আলহি বিশ্বনবী আমরা এমন একজন নবী পেয়েছি আল্লাহ একবার সমানিত দর্শক বিশ্বনবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে বিশ্বনবীর জীবনে রয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ লাকাদ কান আলাকুম ফি রাসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের মাপকাঠি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তার মানে লেলিন কালমার্কস মাও সেতুং নাম জানা না জানা কোন দার্শনে কোন মনীষী কোন মহামনীষী কোন ফিলোসোফারের জীবনে নয় আমাদের জন্য সর্বোত্তম আদর্শের মাপকাঠি হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি আমরা মুক্তি পেতে চাই যদি আমরা কল্যাণ পেতে চাই একমাত্র ফেলোসোফার বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ মানা হচ্ছে সমস্ত এই যে আমাদের যারা আমরা মুসলিম আছি ইমানদার আছি আমরা মৌমিন আছি সবার জন্য মানতে হবে বিশ্বনবীর আদর্শকে বিশ্বনবীর জীবনকে আমাদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে কেন আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এ নবীর আদর্শ গ্রহণ করা হচ্ছে ফরজ আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে আদেশ করে দিয়েছেন অন্য কারো আদর্শ মানলে এই পৃথিবীতে কল্যাণ থাকবে না আখেরাতে মুক্তি পাওয়া যাবে না সুবতমাত্র নবী করিম সাল্লামের আদর্শ যদি আমরা মানি তার যদি আমরা জীবন থেকে আমরা আদর্শ গ্রহণ করতে পারি তাহলে আমরা দুনিয়াবি কল্যাণ আখেরাতের মুক্তি পাবো ইনশা আল্লাহ আল্লাহ রাবুলি আলমেন এ কারণে বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জীবনে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক আল্লাহরাবাহ আলম শুধু আদর্শ গ্রহণ করেই আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের খান্ত হননি তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন

রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে কর্তৃত্ব দানকারী লোক আছে ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান আছে অথবা তোমার সংগঠনের দায়িত্ব আছে দায়িত্বশীল আছে ইসলামী সংগঠনের তার আনুগত্য করো আল্লাহর কোরআনের আয়া তাহলে মুক্তি পেতে হলে রাসুলসাল্লু আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে মুক্তি পেতে হলে সাল্লাহ ইসলামের আনুগত্য করতে হবে সর্বপ্রথম আল্লাহর আনুগত্য তারপর রাসুলের আনুগত্য দুনিয়ার কোনো মানুষের অনুকরণ করা যাবে না অনুসরণ করা যাবে অনুসরণটা হলো ভালো জিনিসগুলো ফলো করা আর অনুকরণ হলো ভালো করক আর মন্দ করক যা কিছু করক সবগুলোই ফলো করতে হবে একমাত্র অনুকরণীয় আদর্শ হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ তাহলে আমাদেরকে যদি মানতে হয় নবী করিম সাল্লি ওয়াসাল্লামের আদর্শই মানতে হবে নবী করিম আলাইহি সাল্লামের অনুকরণই করতে হবে বিনা বাক্যে বিনা ধিদায় কোনো কোশ্চন ছাড়া কোনো প্রশ্ন ছাড়া একমাত্র মহামনসী একমাত্র ফিলোসোফার একমাত্র মহানায়ক একমাত্র রাষ্ট্রনায়ক একমাত্র রাষ্ট্রপধি অধিত স্থিতি আমার নবী বিশ্বনবী নবীদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহি আসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে আমার নবীকে অনুকরণ অনুসরণ করতে হবে বিশ্বনবীর এত করতে হবে এটাই হচ্ছে ফরজ এটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ بشرحه بحضرت محمد مصطفى صلى الله عليه وسلم بولسن عن أبي هريرة رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبا رواه بُخَارِي أو كما قال عليه الصلاة والسلام أبي هريرة رضي الله تعالى عنه ثكبن نيته رسول الله صلى الله عليه وسلم إيشات كورشن جيبكتي من أطعني دخل الجنة অর্থাৎ যেই ব্যক্তি আমার অনুসরণ করবে আনা আনুগত্য করবে তাঁত করবে আমার নবী বলেন সেই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করবে তার জন্য জান্নাত ওয়াজিব আর যেই ব্যক্তি আমার অবাধ্য হবে অনুসরণ করবে না মান আসানি ফাকাত আবা সে তো অবাধ্য হয়ে গেল সে তো অবাধ্যতা আচরণ করলো সে বিশ্বনবীর আনুগত্য করল না তার জন্য জান্ন তো জায়জ হবে না জান্ন তার জন্য হারাম হয়ে যাবে তাহলে যত ভালো আদর্শ হোক যত ভালো মানুষ হোক যত ভালো দার্শনিক হোক কোনো দার্শনিক কোনো ফিলোসোফারের আদর্শ আমরা গ্রহণ করব না আমরা গ্রহণ করব একমাত্র বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহি ওয়াসাল্লামের আদর্শ রাসুলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে যদি দুনিয়াবি কল্যাণ এবং আখেরাতের মুক্তি আমরা পেতে চাই কোনো মানুষটা। কোনো দার্শনিক না কোনো ফিলোসোফার না বারবার আমরা যে কথাটি আমরা বলবো আমার নবীর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে আমারও নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে নবীর আদর্শ আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে সম্মানিত দর্শক আপনারা অবশ্যই অনেকেই জানেন পৃথিবীর একজন সারা জাগানো হিস্ট্রিয়ান মাইকেল ইস হার্ট তিনি তার একটি গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটির নাম হলো দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্ট্রি একশো মনীষীর জীবনী সে একশো মনীষীর জীবনীর ভিতরে মাইকেলিস হার্ট তিনি হাজার হাজার মনীষীদেরকে দার্শনিকদের জীবনীকে তিনি অবজারভেশন করেছেন সুপারভিশন করেছেন অবজারভেশন সুপারভেশন করে তিনি একশো জনের একটি ধারাবাহিকতা তালিকা তৈরি করলেন সে তালিকার ভিতরে যার নামটি সর্বপ্রথম সিরিয়াল রাখলেন আশ্চর্য হবেন তিনি কি জানেন তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাইকেলিস হার্টকে প্রশ্ন করা হলো মাইকেলিস হার্ট আপনি তো একজন খ্রিস্টিয়ান আপনি আপনার যে ধর্মের খ্রিস্টানদের কোন নবীর নাম আপনি সর্বপ্রথম তালিকে আনলেন না আপনি কোন অন্য ধর্মাবলম্বী কোনো নবীর নাম কোন ফিলোসোফারের নাম কোন রাষ্ট্রনায়কের নাম আপনি সর্বপ্রথম আনলেন না আপনি কোন মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম নিয়ে আসলেন মাইকেলিস হার্ট বললেন আমি হাজার হাজার মনীষীদের দার্শনিকদের ফেরোসোপারদের জীবনী আমি অবজারভেশন করেছি সুপারভেশন করেছি কিন্তু আমি দেখলাম শত শত মনীষীদের জীবনী আমি যখন ঘাটাঘাটি করলাম লেখাপড়া করলাম আমি এত গবেষণা করে গবেষণা গবেষণালব্ধ আমি যখন থিওরিগুলো সামনে নিয়ে আসলাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী তিনি যে এমন একটি সমাজে আসলেন জাহিলিয়াত অন্ধকার যুগ যিনি আসলেন তিনি তার জাতির লোকদেরকে তিনি তার জাতির লোকদেরকে এত সুন্দর করে এত সুন্দর আদর্শ দিয়ে এমন আদর্শ তিনি দেখালেন এমন আদর্শ তিনি শিখালেন পৃথিবীর আর কোনো দার্শনিক সে আদর্শ সেই সুন্দর অবস্থা তিনি তৈরি করতে পারলেন না মোস্ট সিভিলাইজড নেশনে তিনি রূপান্তরিত করলেন তার জাতির লোকদেরকে এ কারণেই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নামকে আমার বইয়ের ভিতরে হান্ড্রেডের মধ্যে এক নম্বর তারিখে নাম্বার ওয়ানে রাখলাম সোবাহান আল্লাহে বেহামদিহি আসুন সম্মানিত দর্শক আমরা বিশ্বনবীর আদর্শ নিয়ে আমরা আরও কথা বলবো অন্য কোনো পর্বে আমরা আসবো আমরা শুনবো বিশ্বনবীর আদর্শকে আমরা মানি আমাদের জীবনে রসুলসাল্লুসাল্লামের আদর্শকে আমরা লালন করে পালন করি সে অনুযায়ী নিজের জীবন ঘড়ে তুলি ওমাত ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته